সেই মানুষটি অতীন্দ্র চক্রবর্তী এবং তার পাশে যিনি রয়েছেন আর বলার অপেক্ষা রাখে না রানু মণ্ডল। আজকে আমরা কে না জানি সেই রানু মণ্ডল, রানু দিকে এবং অতীন্দ্র চক্রবর্তী। আগামীর সদস্যরা প্রথমেই বরণ করে নেবে। আপনারা অনেকক্ষণ রয়েছে এবং আমরা অনেক গান শুনব। আমি আগামীর সদস্যদের ডেকে নিচ্ছি এই মঞ্চে, যারা রানু মণ্ডলকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে, ব্যাচ করিয়ে গাছের চারা দিয়ে। এবং পাশে যে মানুষটি রয়েছেন অতীন্দ্র চক্রবর্তী, সেই প্রতিভাটাকে খুঁজে বার করেছেন। আপনারা প্রচুর ছবি তুলবেন আমি জানি, কিন্তু যে কারণে আজকে আমরা এসেছি সেই গানটা কিন্তু আমরা মন দিয়ে শুনবো সবাই মিলে। রানু মণ্ডল গতকাল বম্বে থেকে রেকর্ডিং করে এসেছেন সদ্য, এবং আজকে আমরা তাকে পেয়েছি নবদ্বীপের এই মঞ্চে শুধুমাত্র আগামীর জন্য। আগামীর জন্য জোরে একটা হাততালি। হয়তো রানুদিকে আমরা অনেকবার অনেক মঞ্চে পাবো, কিন্তু এরকম সত্য আমরা রানুদিকে পাবো আমি নিজেও ভাবতে পারিনি। আমি অনেক সময় অনেক আর্টিস্টের সঙ্গে শেয়ার করেছি স্টেজ, আমিও কিন্তু আজকে অভিভূত। যে মানুষটির কথা আমি বললাম অতীন্দ্র চক্রবর্তী, আপনারা তো ফেসবুকে দেখছেন কিন্তু সচক্ষে দেখছেন সেই মানুষটিকে, এবং তার কাছ থেকে দু এক কথা নিশ্চয়ই আপনাদের শুনতে ইচ্ছে করছে, করছে তো? ধন্যবাদ আপনাকে। প্রথমেই আগামী স্বেচ্ছাসেবী সংস্থা থেকে রানু মণ্ডলের মতো একজন প্রতিভাবান শিল্পীকে এই স্টেজে আমন্ত্রণ জানাবার জন্য আগামীর সকল সদস্যদের আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। স্পেশালি মৌসুমীর রিকোয়েস্টে এখানে আসা, প্রথম মৌসুমী আমার সাথে পরিচয় করে ফেসবুকে, তো তারপরে আমাদের এখানে আসা, স্পেশালি থ্যাংকস টু মৌসুমী। তো রানু মণ্ডলকে আজকে আমরা 8 থেকে 80 সকলেই চিনি, চেনাটাই স্বাভাবিক। সোশ্যাল মিডিয়া খুললেই আমরা রানু মণ্ডল আর রানু মণ্ডলকেই দেখতে পাই, এটা স্বাভাবিক ব্যাপার। তো রানু মণ্ডলের উত্থান, রানু মণ্ডলের উত্থান সম্পর্কেও আমরা জানি, কম বেশি সকলেই শুনেছি। আজকে যে রানু মণ্ডল বোম্বে গান করছে MS রেশমিয়ার সাথে, সেই রানু মণ্ডল গত মাসের 20 তারিখেও স্টেশনে আমি ফার্স্ট টাইম দেখেছিলাম, 20 জুলাই। 20 জুলাই রানু মণ্ডলকে যখন আমি ফার্স্ট টাইম, আমার দু একটা বন্ধুর সাথে 6 নম্বর প্ল্যাটফর্মে বসে আড্ডা মারছিলাম, তো সেই সময় রানু মণ্ডলকে গুনগুন করে গান করতে দেখে আমি তার সামনে আসি এবং তার গানগুলো আমার খুব ভালো লাগে এবং গান করার জন্য কিছু রিকোয়েস্ট করি যে তুমি কি আর গান শোনাতে পারবে। তো তারপরে উনি গান শোনায় এবং পিয়ার কা নগমা হে, যে গানটা ভারতবর্ষে, মানে ভারতবর্ষে তো ভাইরাল হয়েছে সারা ভারতবর্ষ। ভারত আমার যারা রানাঘাটের ফেসবুকে ফ্রেন্ড ছিল তাদের উদ্দেশ্যে আমি একটা ক্যাপশন দিয়েছিলাম যে ইনাকে যদি আমাদের রানাঘাট স্টেশনে কেউ দেখতে পান তাহলে অবশ্যই কিছু দিয়ে, মানে অর্থনৈতিক বা খাবার দিয়ে তাকে সাহায্য করার কথাই আমি বলেছিলাম। কিন্তু পরবর্তীকালে দেখলাম 10 দিনের মাথায় সেই ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায়, মানে সেই টাইমে 10 দিনের মাথায় মোটামুটি 5 মিলিয়ন্সের ওপরে 5 মিলিয়ন্স ভিউয়ার্স হয়, এবং পরবর্তীকালে দেখলাম ওটা 20 মিলিয়ন্স ভিউয়ার্স, মানে 2 কোটি, যেটা সত্যি মানে অবাক। এবং প্রচুর পরিমাণে শেয়ার হয়, প্রচুর পরিমাণে কমেন্ট হয়, এবং ওই গানটা ভাইরাল হবার পরে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমার কাছে যোগাযোগ করে, এবং তারপরে রানুদির উত্থান। এবং এই রানুদির উত্থান সম্পর্কে যদি আমরা বলতে চাই তাহলে তার সাথে সাথে রানুদির বাড়ির নিয়ারেস্ট ক্লাব শয়তান ক্লাব, যে ক্লাবের নাম না বললে হয়তো আমার পাপ হবে, আমাদের সঙ্গে রয়েছে তপন দা, রানু দেবী। ওখানে পারফরমেন্স করার সময়, মানে পারফরমেন্স করে যখন স্টেজে পারফরমেন্স করে সুপার সিঙ্গার রিয়েলিটি শোতে, ওখানে জাজমেন্ট ছিল হিমেশ রেশমিয়া আর আলকাজি এবং জাভেদ আক্তার। তো
হিমেশ যার কথা সত্যি মানে হিমেশজির জন্য হয়তো আজকে এই জায়গাটা এসে পড়েছে। হিমেশজির ওনার গান শুনে এত ভালো লাগে এবং সেই স্টেজেই কিন্তু গান রেকর্ডিং করার কথা ওখানেই বলে দেন যে আপনাকে আমার আপকামিং একটা বই মানে ফিল্ম প্রডিউস হবে ওটার জন্য আপনাকে গান গাইতে হবে, ওখানে উনি অফারটা দিয়ে দেন। এবং পরের দিনই আমাদের এইচআর মিউজিক মানে হিমেশ রেশমিয়ার নিজস্ব কোম্পানি মিউজিক কোম্পানি ওখানে আমাদের আন্ধেরিতে যেটা মুম্বাইয়ের আন্ধেরিতে ওখানে আমাদের ইনভাইট করে এবং পরের দিনই আমাদের গাড়ি পাঠিয়ে দেয় এবং আমরা গাড়ি করে এইচআর মিউজিকে যাই এবং সেখানে নিজে হিমেশ রেশমিয়া দাঁড়িয়ে থেকে রানু মণ্ডলকে গান শিখিয়ে এই গানটা করায়। সত্যি আমি যদি মানে আজকে রানু মণ্ডল এই জায়গাটা আসার পেছনে হিমেশ রেশমিয়ার মানে প্রচুর প্রচুর কি বলবো মানে ভূমিকা রয়েছে এই জায়গাটায় আসার জন্য। তো আমার মতে মানে হিমেশ রেশমিয়াকে দেখে আমরা অনেকেই অনেক রকম ভাবি কিন্তু সত্যি মানুষটা খুব ভালো। আজকেও উনি ফোন করেছিল আমাকে ব্যক্তিগতভাবে, আগামী সপ্তাহের 2-3 তারিখে উনার যে গান সেই গান রিলিজ হবে। আর তাছাড়া আগামী দিনে আরও অনেক ধরনের সুযোগ আসছে, বিভিন্ন ফিল্মে বলিউড টলিউড ফিল্মে গান গাইবেন, অলরেডি অফার চলে এসছে এবং সোনু নিগমের সাথেও গান গাইবে। এবং কিছুক্ষণ আগে আমার সাথে মানে একজন ফোন করলো সান, আমরা সানকে সবাই চিনি, তার সাথেও ডুয়েট গান গাইবার জন্য রিকোয়েস্ট এসছে। তো আজকে এটা আমাদের সত্যি গর্ব করা উচিত, শুধু উনি রানাঘাটবাসী না নদিয়া জেলার বাসী হিসেবে আমাদের প্রত্যেকের গর্ব করা উচিত আজকে যে মানুষটা কোথায় ছিল আর কোথায় যাচ্ছে। তো এতটুকু বলতে পারি, বাকিটা তো আপনারা জানেন। ঠিক আছে, বাকিটা রানুদেবী। অনেক ধন্যবাদ অতীন্দ্র চক্রবর্তীকে। রানুদের কথার আগে একটু আমরা সংবর্ধনার অংশটুকু শুনি, কারণ রানুদের কথার জায়গায় একটা সুর আসবে তাই না, তখন কিন্তু আমরা আমাদের সেই আবেগটাকে সামলাতে পারবো না। তাই আমি আগেই কাজটা সেরে নিচ্ছি, আমি আগামী সৌমেনদাকে ডাকছি তাকে বরণ করে নেওয়ার জন্য। রানুদিকে শাড়ি দেওয়া হচ্ছে, সহসভাপতি সৌমেন দত্ত মহাশয় শাড়ি দিয়ে তাকে আমরা বরণ করে নিলাম। অতীন্দ্র চক্রবর্তীকে লাইফ টাইম মেম্বারশিপ দেওয়া হলো আগামী। আমি এই মঞ্চে দাঁড়িয়ে একটা ছোট্ট মানে আমার প্রয়াসের কথা বলবো। আমার নিজস্ব একটা ফেসবুক পেজ খুলেছি, সোশ্যাল ওয়ার্কার অতীন্দ্র, তো ওখানে আপনারা আমাকে লাইক করতে পারেন। আর ট্যালেন্ট, হ্যাঁ, আমাদের সমাজে প্রচুর ট্যালেন্ট রয়েছে যে ট্যালেন্টের নির্দিষ্ট কোনো মাধ্যম তারা পায় না বলে বা সামাজিক কারণে বা বিভিন্ন ধরনের কারণের জন্য তারা তাদের প্রতিভাটাকে বিকশিত করতে পারে না বা তুলে ধরতে পারে না, তার কারণ হচ্ছে মাধ্যম পায় না। তো আমার যে ফেসবুক পেজটা রয়েছে সেই ফেসবুক পেজে আপনারা লাইক করতে পারেন এবং আপনাদের যে ট্যালেন্ট সেটা কবিতা হতে পারে, সেটা নাচ হতে পারে, গান হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো আপনারা যদি এরকম কোনো ট্যালেন্ট আপনাদের মধ্যে যদি থাকে তো আপনারা আমার হোয়াটসঅ্যাপে আমার ফেসবুকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে ছোট্ট ভিডিও করে পাঠাতে পারো, আমি যথাসাধ্য চেষ্টা করবো সেই ভিডিওটা আমার ফেসবুকের মাধ্যমে ভাইরাল করার। অনেক ধন্যবাদ। আমি এবার ডেকে দিচ্ছি ক্রান্তদর্শীর পক্ষ থেকে আমরা বরণ করে নেব রানু মণ্ডল এবং অতীন্দ্র চক্রবর্তীকে। আমরা জানি ক্রান্তদর্শী নবদ্বীপের একটি অন্যতম নাট্য প্রতিষ্ঠান, দীপঙ্কর ভট্টাচার্যের প্রতিষ্ঠান ছিল এবং তার সঙ্গে অনেকে জড়িত ছিল। এবং সেই ক্রান্তদর্শীর পক্ষ থেকে ইতি আচার্য পুষ্পস্তবক তুলে দিচ্ছেন অতীন্দ্র চক্রবর্তীর হাতে। এবং ক্রান্তদর্শীর পক্ষ থেকে রানুদের হাতে রানুদিকে উত্তরীয় পরিয়ে আমরা বরণ করে নিচ্ছি আমাদের নবদ্বীপের পুণ্যভূমি নবদ্বীপের শ্রী চৈতন্য মহাপ্রভুকে তুলে দিচ্ছি রানুদের হাতে, তুলে দিচ্ছেন ক্রান্তদর্শীর পক্ষ থেকে স্বপন আচার্য মহাশয়। এবং যার স্বপ্নের প্রতিষ্ঠান ছিল ক্রান্তদর্শী, তার লেখা বই কবিতার বই তুলে দেওয়া হচ্ছে রানুদির হাতে। কোমলকড়ির সদস্যরা যদি থাকো তারাও বরণ করে নিতে চেয়েছে। অনেক ধন্যবাদ
প্রান্তদর্শী যারা বরণ করে নিলেন সকলকে, কোমলকড়ির পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে পুষ্পস্তবক দিয়ে। সকলের ইচ্ছে হচ্ছে আর কি এই মঞ্চে বরণ করে নিতে। আর কোনো কথা বাড়াবো না, এবার সেই সময়টুকু, সেই শুভ লগ্ন, সেই শুভক্ষণ, শুধুই গান। তুমি আছো কারি মার সোনা।
আমি যখন প্রথম অতীন্দ্রদাকে ফোন করেছিলাম ভেবেছিলাম যে হয়তো ফোনটা রিসিভ করবে না বা অন্য কিছু, কিন্তু যখন দেখলাম যে অতীন্দ্রদা ফার্স্ট ফোনে রিসিভ করলো এবং আমার সাথে একদম বন্ধুর মতো কথা বললো, যেন আমাকে অনেকদিন থেকে চেনে, এবং আশ্বাস দিল আমি আসবোই তোমাদের প্রোগ্রামে। এবং আমরা যখন রানুদি এবং অতীন্দ্রদাকে ইনভাইট করতে গেলাম আগামীর পক্ষ থেকে, এত সুন্দর রেসপন্স পেয়েছি আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি, এত সুন্দর রেসপন্স পাবো অতীন্দ্রদার কাছ থেকে। অতীন্দ্রদার মানে আমরা এটা কল্পনাও করতে পারিনি অতীন্দ্রদা এত তাড়াতাড়ি আমাদের ডাকে সাড়া দেবে, অসংখ্য ধন্যবাদ। এবং এর সঙ্গে তপনদা যে ওই শয়তান ক্লাব, আমরা লিখতে গিয়ে আমি হাত দুবার থমকে গেছিল যে ক্লাবটার নাম কি শয়তান ক্লাব আসলে, এটা আমি দুবার হাত থমকে গেছিল যে এই ক্লাবের নামটা আসলে কি। এই শয়তান ক্লাবের প্রত্যেকটা সদস্য, প্রত্যেকজন সদস্য বা সদস্যা যারা আছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আর ওদের হয়ে আমরা আগামীর তরফ থেকে সকলের জন্য একটা জোরে হাততালি চাইছি। বলা উচিত ছিল কিন্তু উনি যে বললো যে মানে শুধু গান শুনবেন তাই জন্য ওটাকে স্টপ করলাম মনে করে। হ্যাঁ তো সবশেষে এটাই বলি যে অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমাকে স্টেজে আনার জন্য, এবং আপনাদের এই অর্গানাইজ দেখে, অর্গানাইজ যেভাবে পালন করেছেন তা দেখে আমি খুবই খুশি, খুবই ভালো লাগ মানে ভালো লাগলো, আনন্দ পেলাম, সুন্দর স্টেজ বানিয়েছেন, ধন্যবাদ আপনাদের সহযোগিতার জন্য, ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। অনেক ধন্যবাদ।